দিলেতে কেউ কোনো দিন আঘাত দিও না, মায়ের দিলেতে কেউ কোনো দিন আঘাত দিও না, মায়ের কথা না শুনিলে কি হয় দেখো না। এক শহরে বাস করিত এক বুজুর্গ আলেম, রোজা নামাজের প্রতি তানার ছিল যে অগাত প্রেম। এক শহরে বাস করিত এক বুজুর্গ আলেম, রোজা নামাজের প্রতি তানার ছিল যে অগাত প্রেম। একদিন শখ হলো তার হজে যাবে মক্কা মদিনায়, একদিন শখ হলো তার হজে যাবে মক্কা মদিনায়, বৃদ্ধা মায়ের কাছে তিনি অনুমতি চায়। তো মা ছেলেকে বলছে, শোন রে ওরে রত্ন আমার, আমার শরীর তো ভালো নয়, তুই ছাড়া মোর কে আছে বল আজকে দুনিয়ায়, তুই যাস না হজে আমার ফেলে তোর করি যে মানা বাবা, তুই যাস না হজে আমার ফেলে তোর করি যে মানা, তোর বেহনে হয়তো আমি আর বাঁচব না। তো ছেলে তখন মাকে বলছে, প্রতি বছর পবিত্র হজের মৌসুম আসিলে হজে যাওয়ার জন্যে তোমার অনুমতি চাহিলে, তুমি বারে বারে করতে মানা দেখিয়ে বাহানা মা, তুমি বারে বারে করতে মানা দেখিয়ে বাহানা, এবার কিন্তু মাগো তোমার কথা শুনবো না, এবার কিন্তু মাগো তোমার কথা শুনবো না। তারপর মায়ের কথা না শুনিয়া সেই আলেমের দেখো না, হাজি হওয়ার স্বপ্ন নিয়ে হজে হলেন রওনা, পথে যেতে যেতে সন্ধ্যা নেমে রাত গভীর হয়, পথে যেতে যেতে সন্ধ্যা নেমে রাত গভীর হয়, রাস্তার পাশে এক মসজিদে আলেম ঠাঁই নেয়, রাস্তার পাশে এক মসজিদে সেই আলেম ঠাঁই নেয়। খেয়াল করে শোনো সবে বাস্তবে এই দুনিয়ায়, মায়ের কথা না শুনিলে কি অঘটন ঘটে যায়, সেই মসজিদের ওই পাশের বাড়ি চুরি হয়ে যায়, চোরকে ধরার জন্যে দেখো সবাই ছুটে যায়, চোরকে ধরার জন্যে দেখো সবাই ছুটে যায়। তারপর কিছু লোকের নজর দেখো মসজিদে ওই চলে যায়, যেখানে আলেম সাহেব ওই নামাজেতে মগ্ন রয়, কিছু লোকের নজর দেখো মসজিদে ওই চলে যায়, যেখানে আলেম সাহেব ওই নামাজেতে মগ্ন রয়, আলেমকে তারা চোর ভাবিয়া বাহির করিয়া গো, আলেমকে তারা চোর ভাবিয়া বাহির করিয়া, সারা রাত মেরে তাকে রাখলো বাঁধিয়া। তারপর সকাল হলে কাজী সাহেবের কাছে কি বিচার হচ্ছে দেখুন, সকাল হলে কাজীর দ্বারে আলেম সাহেবের বিচার হয়, চুরি করার দায়ে তারে কাজী এই ফতোয়া দেয়, এর হাত কেটে নাও পা কেটে নাও চোখ দুটি ওড়াও, এর হাত কেটে নাও পা কেটে নাও চোখ দুটি ওড়াও, তারপরে শহর গ্রামেতে গলিতে ঘোরাও। তারপর হাত পা কেটে নিয়ে যখন ঘোরায় চারিদিকে, মিনতি করে আলেম সাহেব
সবাইকে বলতে থাকে, আমি মায়ের কথা অবাধ্য হয়ে কি ভুল করিলাম গো, আমি মায়ের কথা অবাধ্য হয়ে কি ভুল করিলাম, তাই তো আমি এমন কঠোর শাস্তি যে পেলাম। তো আলেম সাহেব বলছে, আমি চোর কোনো দিনই ছিলাম না ভাই, চুরি করি নাই আমি, চোর কোনো দিনই ছিলাম না ভাই, চুরি করি না, শাস্তি যা দিয়েছ অনেক আর দিও না। বনি আমিন লেখে এমন বাস্তবিক এই ঘটনা, ওয়াজেবে নজির নামক কেতাব খুলে দেখো না, বনি আমিন লেখে এমন বাস্তবিক এই ঘটনা, ওয়াজেবে নজির নামক কেতাব খুলে দেখো না, তাতে প্রমাণ পাবে এ কাহিনীর নয় কোনো রটনা, তাতে প্রমাণ পাবে এ কাহিনীর নয় কোনো রটনা, তাই বলি ভাই মায়ের কেউ অবাধ্য হইও না, তাই বলি ভাই মায়ের কেউ অবাধ্য হইও না, মায়ের দিলেতে কেউ কোনো দিন আঘাত দিও না গো, মায়ের দিলেতে কেউ কোনো দিন আঘাত দিও না, মায়ের কথা না শুনিলে কি হয় দেখো না, কি হয় দেখো না।